কাঞ্চনজঙ্ঘা, এই নামটি শুনলে প্রথমেই আমাদের সাদা বরফে ঢাকা একটি পর্বতশৃঙ্গের কথা মনে ভেসে ওঠে। ইন্টারনেটের দৌলতে কাঞ্চনজঙ্ঘার ছবি আমরা সবাই দেখেছি এবং অনেক মানুষই একে স্বচক্ষেও দেখেছে উত্তরবঙ্গ ভ্রমণে গিয়ে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে ভালো দেখা যায়। এছাড়াও শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর থেকে মেঘমুক্ত দিনে কাঞ্চনজঙ্ঘাকে মাঝে মাঝে দেখা যায়। তবে সবচেয়ে সুন্দর ও কাছ থেকে যদি এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হয় তাহলে অবশ্যই যেতে হবে পশ্চিম গ্যাংটকের একটি শৈল শহরে, যার নাম পেলিং। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র 43.5 কিলোমিটার। আজ এই পর্বতশৃঙ্গ সম্পর্কে কিছু মূল্যবান তথ্য আমরা এই ভিডিওতে জানব। তাহলে চলুন শুরু করা যাক। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার অন্তর্গত পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 28,169 ফুট বা 8,586 মিটার। এই পর্বতশৃঙ্গের পূর্বে আছে তেমুর নদী, উত্তরে লোনাকচু ও সংজংলা শৃঙ্গ ও পশ্চিমে আছে তিস্তা নদী। এই পর্বতশৃঙ্গ নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত। 1852 সাল পর্যন্ত এটিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে মনে করা হতো। 1849 সালে শুরু হয় দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। সেই সার্ভেতে দেখা যায় মাউন্ট এভারেস্ট, যার তখনকার নাম ছিল 15 নম্বর শৃঙ্গ, সেটি সবচেয়ে উঁচু। এবং অবশেষে 1856 সালে অফিসিয়ালি ঘোষণা করা হয় কাঞ্চনজঙ্ঘা হল পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা কথাটি তিব্বতীয় মানে হল তুষারাবৃত শৃঙ্গের 5টি ভাণ্ডার। সেখানকার স্থানীয় লেপ্পো লোকেরা বিশ্বাস করে যে কাঞ্চনজঙ্ঘার কোলে প্রচুর ধনসম্পদ লুকানো আছে এবং এই ধনসম্পদ রক্ষা করে ইয়েতি নামক বিশালাকার ভাল্লুকরূপী কোনো ভয়ঙ্কর জন্তু। তবে এগুলি সবই মানুষের কল্পনা এবং উপকথা, আজ পর্যন্ত এরকম কোনো চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়নি। যদিও এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, তবুও এভারেস্টের থেকে এই পর্বতশৃঙ্গে আরোহণ করা অনেক কঠিন ও অনেক কষ্টকর, কারণ এই পর্বতের আরোহণের পথ অজানা। যেখানে মাউন্ট এভারেস্টে এখনো পর্যন্ত 5,294 জন পৌঁছতে সফল হয়েছে এবং এর মধ্যে 295 জন মারা গেছেন আরোহণকালে, সেখানে কাঞ্চনজঙ্ঘায় এখনো পর্যন্ত মাত্র 220 জন পৌঁছাতে পেরেছে এবং তার মধ্যে 42 জন মারাও গেছেন। তাহলে বোঝা যাচ্ছে কতটা কঠিন ও কতটা অজানা কাঞ্চনজঙ্ঘা আরোহণের পথ। এই পর্বতশৃঙ্গে প্রথম সফলভাবে আরোহণ করেছিলেন জর্জ ব্যাড ও জো ব্রাউন 1955 সালের 22শে মে, এবং তারা এটিকে সবচেয়ে দুর্গম পর্বতশৃঙ্গ বলে বর্ণনা করেছিলেন, কারণ তাদের প্রচুর প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল তখন। তবে কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ের জন্য গোছিলা পাস এখন জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও গ্রিন লেক বেসিনও আরেকটি জনপ্রিয় ট্রেকিং পথ, যা আপনাকে কাঞ্চনজঙ্ঘা ও তার উত্তরে জেমু হিমবাহের মধ্যে পৌঁছে দেবে। এই পর্বতের রূপ দূর থেকে যতটা অপার্থিব সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর ও প্রতিকূল, তাই এর সৌন্দর্য দূর থেকেই উপভোগ করা ভালো। তবে আত্মবিশ্বাস ও ক্ষমতা থাকলে অবশ্যই একে আরোহণের চেষ্টা করা যায়। তাহলে আপনারা এর মধ্যে কোনটি করতে আগ্রহী কমেন্ট করে জানান আমাকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।